মা সম্পদ ছেলেরা কয় ভাগ পাবে আর মেয়ে কয় ভাগ পাবে? মায়ের সম্পত্তিতে ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে? ভাই বোন দ্যাট মিন্স মায়ের ছেলে এবং কন্যা, এই দুই সন্তান। কোরআনে কারিমে স্পষ্ট সূরা নিসা আল্লাহ বলেছেন, লিদ্দাকারি মিথলু হাজ্জিল উনসাইন। লিদ্দাকার পুত্র সন্তান পাবে মিথলু হাজ্জিল উনসাইন, দুই কন্যা সন্তানের সমান। অর্থাৎ আগে কন্যাকে দেয়া হবে, কন্যাকে যদি এক টাকা দেওয়া হয় তাহলে দুই কন্যা পাবে দুই টাকা, আর এই দুই টাকা পাবে তাহলে তার এক ভাই, অর্থাৎ ওই মায়ের একজন পুত্র সন্তান। বাবা এবং মা উভয়ের সম্পত্তিতে আসলে ছেলে এবং মেয়ে তারা দুজন কন্যা যা পাবে এক পুত্র সন্তান তাই পাবে। অতএব আগে কন্যাকে দিতে হবে, তাহলেই তার অংশটা সুন্দর হবে এবং মীমাংসাটা বেরিয়ে আসবে। আশা করি ইনশাআল্লাহ আপনি এটা বুঝতে পেরেছেন। ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম, এই আয়াতে অত্যন্ত পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিষয়টা। মৃত মানুষ অর্থাৎ ইন্তেকালের পরে যারা তাকে গোসল দেয়, ধোয়ান পরিষ্কার করেন, তাদের ব্যাপারে একটু বলবেন। তিনি মনে হয় এমনটি জানতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ব্যক্তি কোনো মমিন ভাইকে গোসল করাবে, অর্থাৎ জানাজার যে গোসলটা দেবে, এবং এটা করবে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য, আর সকল তথ্যগুলো সে তার কাছে গুপ্ত রাখবে, লুকিয়ে রাখবে। অর্থাৎ যখন একজন মানুষকে গোসল দেয়া হয় তার অনেক ব্যক্তিগত জিনিস খুব কাছে যাবার সুবাদে সে জেনে যায়, এটাকে সে তার কাছেই রেখে দেবে, প্রকাশ করবে না। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কেউ কোনো মাইয়েতকে গোসল করায় এবং তার এই ব্যক্তিগত বিষয়গুলো যদি কোনো ব্যক্তি গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে 40 বার ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতবার, কত মহান সেই ক্ষমা। এই দুটো শর্তের উপরে রয়েছে। নাসিরউদ্দিন আলবানীর কিতাবুল জানায়েজ অনুযায়ী যে হাদিসটি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে যিনি মাইয়াতকে গোসল করাবেন তিনি নিজে গোসল করে নেবেন, এই মর্মে একটি হাদিস রয়েছে। তিনি আল্লাহ সন্তুষ্টির জন্যই এই কাজটুকু শুধু করবেন। কিন্তু এখন ঠিক আমার বোন কী জানতে চেয়েছেন প্রশ্নটা আমার কাছে পুরোপুরি পরিষ্কার হয়নি। সম্ভবত যিনি গোসল দেন তিনি অপবিত্র, নির্দিষ্ট কোনো সংখ্যা আছে কিনা যে এই এতদিন তিনি অপবিত্র থাকেন বিষয় কি? কেন অপবিত্র হবেন? যিনি গোসল করাবেন তিনি তো অপবিত্র হবেন না, বরঞ্চ এটার একটা পদ্ধতি এমনটি যে যারা দাফন কাফনে সাহায্য করবেন তারা অজু করে নেবেন আর গোসল করে নেবেন যিনি তাকে গোসলে সাহায্য করেছেন। শরীয়তের দিক থেকে এটা হলো একটা সুন্নাহ, একটা প্রক্রিয়া। কিন্তু এটা অপবিত্রতা এবং সলাত সিয়াম থেকে বিরত রাখা, দূরে রাখা, এমন কোনো পদ্ধতি এটা নয়। আর আমরা ফাদিলাত উল্লেখ করেছি, সেটা নাসিরউদ্দিন আলবানী আহকামুল জানায়েজ গ্রন্থেই উল্লেখ করা হয়েছিল যে রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যই গোসল করাবেন মাইয়াতকে, এবং যাবতীয় ত্রুটি বা গুপ্ত বিষয়টা তিনি কারোর সাথে প্রকাশ করবেন না।